জাঁকজমকপূর্ণভাবে মিলনমেলার আয়োজন করেছে কক্সবাজার জেলা বাবুর্চিদের নবগঠিত আহ্বায়ক কমিটি। 25 ডিসেম্বর সন্ধ্যায় সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ হারুন বাবুর্চির সভাপতিত্বে জেলা বাবুর্চি কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ রুকনুজ্জামান আয়ুব ও পাচক পরিমলের সঞ্চালনায় ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে এই মিলনমেলার আয়োজন করা হয়। আপনাদের জন্য যারা পায়ে পায়ে হেঁটে অক্লান্ত পরিশ্রম। মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমলের বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রুস্তম আলী চৌধুরী। এ সময় তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাবুর্চি ছাড়া কোনো অনুষ্ঠান স্বয়ংসম্পূর্ণ নয়, সুতরাং তারাও সমাজের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন আমি বলবো তারা সকলেই এই সমাজের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারা না হলে আমাদের সমাজের কোনো সুন্দর অনুষ্ঠান আমরা সম্পূর্ণ করতে পারি না। তাই আমি বলবো যারা এই কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে নিয়ে আমরা গর্ব করি। মিলন মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোহিনুর এমদাদ অ্যাগ্রো প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক এমদাদ, কক্সবাজার জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক। বাবুর্চিদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। এখানে স্কুলের অনেকে স্কুলের ভর্তি ফি দিতে পারে না, কলেজের ফি দিতে পারে না। এই ধরনের সামাজিক উন্নয়নের জন্য বা সামাজিক অংশগ্রহণের জন্য আমাকে স্মরণ করলে আমার সাধ্য মতো আমি চেষ্টা করব। এছাড়াও মিলন মেলায় কক্সবাজার জেলা বাবুর্চি কমিটির আহ্বায়ক মোহাম্মদ হারুন বাবুর্চি, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুন নবী বাবুর্চি, যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী বাবুর্চি, কমিটির সিনিয়র সদস্য সিরাজ বাবুর্চি সহ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বাংলাদেশ, আমি বিশেষ কিছু বলবো না, কয়েকটা কথা বলে আমি শেষ করে দিব আজকের এই মিলন মেলার। সাথীরা বন্ধুরা, আজকে আমি এখানে দুটি কথা উপস্থাপন করব, আমি কিন্তু আঞ্চলিক ভাষা বলতেছি। মিলন মেলায় কক্সবাজারে 9টি উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা বাবুর্চি সংগঠনের সকল স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সকল উপজেলা প্রতিনিধিদের হাতে ক্রেস্ট উপহার তুলে দেন জেলা বাবুর্চি সংগঠনের সিনিয়র সদস্যরা। এবং সম্মানিত আহ্বায়ক মোজাম্মেল হক, টিটিএন, কক্সবাজার।